ডিসি এবং এসি জেনারেটরের পার্থক্য। তড়িৎচুম্বকীয় আবেশ ঘটে যখন একটা বৈদ্যুতিক তার কোনো পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে চালনা করা হয়। জেনারেটর তড়িৎচুম্বকীয় আবেশ কাজে লাগায় যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করার জন্য। এসি অথবা পরিবর্তিত জেনারেটরে এই তড়িৎ প্রবাহ পর্যায়ক্রমিক দিক পরিবর্তন করে। ডিসি অথবা সমপ্রবাহ জেনারেটরে তড়িৎ প্রবাহ সর্বদা একদিকে থাকে। ডিসি এবং এসি মোটরের আরও কিছু প্রাথমিক পার্থক্য আছে। গঠন পার্থক্য। ডিসি এবং এসি উভয় জেনারেটর তড়িৎ চুম্বকীয় আবেশ প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপন্ন করে। এসি জেনারেটরে কুণ্ডলী স্থির থাকে এবং চুম্বক ক্ষেত্র ঘোরে। চুম্বকের উত্তর দক্ষিণ মেরুর কারণে তড়িৎ প্রবাহের দিক পরিবর্তিত হয় এবং এসি প্রবাহ উৎপন্ন হয়। ডিসি জেনারেটরে কুণ্ডলী ঘোরে এবং চুম্বক ক্ষেত্রে স্থির থাকে। কুণ্ডলী দুই প্রান্তে কমিউটেটরের ঘূর্ণন স্প্লিট রিংয়ের আলাদা অর্ধেকের সাথে সংযুক্ত থাকে। বহিবর্তনের সাথে ধাতব ব্রাশ সংযুক্ত থাকে। কমিউটেটর জেনারেটর থেকে আধান নির্গমন এবং ফিরে আসা ভারসাম্যতা বজায় রাখে। ডিসি এবং এসি মোটরের প্রাথমিক ব্যবহার। ডিসি এবং এসি মোটরের আলাদা ক্ষেত্র রয়েছে। বাসা বাড়িতে সাধারণত ক্ষুদ্র মোটর এবং সাধারণ বৈদ্যুতিক প্রয়োগে এসি জেনারেটর ব্যবহৃত হয়। ভ্যাকুয়াম ক্লিনার, খাদ্য মেশানো যন্ত্র, জুসার এবং বৈদ্যুতিক ফ্লাক্স। ডিসি জেনারেটর খুব বৃহত্তর মোটর শক্তি দেয়, যেমন বৈদ্যুতিক রেল ব্যবস্থায়। সর্বোপরি ডিসি জেনারেটর নির্ভরযোগ্য এবং কার্যকর শক্তি সরবরাহ করে, যা ব্যাটারিতে সঞ্চয় করে মোবাইল অন্যান্য কাজে ব্যবহার করা যায়। ব্যবহারিক বিবেচনা। সাম্প্রতিক এসি জেনারেটরের অপ্রতিরোধ্য ব্যবহারের কারণ হল ডিসি জেনারেটরে ব্রাশ থাকে এবং তাতে পর্যাবৃত্ত পরিবর্তন দরকার হয়। 1960-এর আগে অনেক মোটর গাড়িতে এবং বৈদ্যুতিক ব্যবস্থায় ডিসি জেনারেটর ব্যবহৃত হতো। কম রক্ষণাবেক্ষণের এসি জেনারেটর ডিসি জেনারেটরকে প্রতিস্থাপিত করেছে। তাই আধুনিকতার চাবিকাঠি হল নির্ভরযোগ্য কঠিন ডায়োড, একটা স্বল্পমূল্যের বৈদ্যুতিক উপাদান যা এসি থেকে ডিসিতে রূপান্তরিত করে।